Assalamualaikum everyone, welcome back 10 block. Me Abdunur Khan from South Korea. আজকে আমার অবডে অবডে থাকার না যথারীতি আমি ডেভিড ম্যাকডোনাল্ডে বার্গার পিক আপ করে নিয়েছি আর তারপর শপিং এ যাব কিছু গ্রোসারি ফুড কেনার জন্য। যাই হোক ভিউয়ার্স, আজকে আমি একটু কিছুটা অন্যরকম একটা ব্লগ বানাতে যাচ্ছি। এই ব্লগটা আসলে আমি এখন বানাবো এটা কোনো প্ল্যান ছিল না, যেমন ডেভিড আর কাপড় চোপড় লন্ড্রি করার জন্য ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিতে গেছে, পরে ভাবলাম না এখন ওয়েট করতে হবে আধা ঘন্টার সময় একটা ব্লগ বানিয়ে ফেলি। আজকে আমি যে ব্লগটা বানাবো এটা খুবই খুব ইম্পর্টেন্ট অনেক কারণে, কারণ আমরা সবাই কিন্তু জানি ভালো কাজ করলে ভালো ফল পাবো, এই কাজ করলে এটা পাবো সেটা পাবো, বাট আমরা কিন্তু মেনটেন করি না। আসলে আমি সবাই যেহেতু আমি ইউটিউব করি আর প্রতিনিয়ত কেউ না কেউ আমার ইউটিউব চ্যানেল দেখে, এর জন্য কম আর বেশি হোক, কারণ আমি তো শুরু করতেছি, হয়তো বা কয়েক বছর পর অনেক বেশি ভিউয়ার্স হবে সাবস্ক্রাইবার হবে। যেমন যেহেতু আমি একটা জিনিস করতেছি সেহেতু বলি না, এই জিনিসটা আমি কন্টিনিউ করতে থাকি। যাই হোক, আমি বার্গার খাই আপনাদের সাথে কথা বলবো। I am making video. So viewers, আমরা সকলেই জানি আমাদের জীবনটা সংক্ষিপ্ত, একদিন আমরা বিভিন্ন থাকবো না, এর বাটে সংক্ষিপ্ত জীবন আমরা অনেক কিছু করতে চাই কিংবা করি। আসলে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমরা সবাই নিজের জন্য যেন বাঁচি, কারণ আমরা কী করি আরেকজনের জন্য ভাবি, আরেকজনের জন্য নিজের লাইফটা ওয়েস্ট করি, বিশেষ করে ফয়নাররা, কিংবা ওয়েস্ট করি জিনিসটা এমন না। অবশ্যই আমরা আমাদের ফ্যামিলি মেম্বারকে সবাইকে ভালোবাসি, বাট আগে নিজেকে প্রায়োরিটি দেওয়া উচিত। আসলে নিজে কী চাই, নিজে কী হতে চাই, নিজের চাওয়াটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, তারপর অন্যদের, সে যতই আপন হোক না কেন। যাই হোক ভিউয়ার্স, আমি যেটা বলবো আসলে আমরা প্রতিদিন নিজেকে কিছু সময় দিই, পাঁচ মিনিট হোক 10 মিনিট হোক। দেখুন বর্তমান পৃথিবীটা কোভিড-19 কারণে অন্যরকম হয়ে গেছে, আর কবে কখন কাল্লাই সে ইতি টানে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সো আমরা এই ব্যস্ত লাইফে নিজেকে প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় দিয়ে ভাবি আজকে সাথে আমি কী করলাম, আমি কী চাই। মানে 5 থেকে 10 মিনিট হয়তো এরকম করে ভাবুন যে ভাবুক সেটা বিষয় না, বা 5 থেকে 10 মিনিট নিজের মতো করে থাকুন, নিজেকে সময় দিন, নিজে কী করছেন না করছেন। আর একটা বিষয় কি, যেমন আমরা অনেক সময় যখন কারোর সাথে কথা বলি আমরা কিন্তু অ্যাংরি হই, কিংবা অনেক কারণে আমাদের ভুল বুঝাবুঝি হয়। যখন আমরা অ্যাংরি হই কিংবা ভুল বুঝাবুঝি তখন আমরা একটা ডিসিশন নিই, বাট ইনস্ট্যান্ট আপনার ব্রেন যেটা আপনাকে সিগনাল দিচ্ছে সেটা কিন্তু গুড নাও হতে পারে। আপনি যখন পরবর্তীতে ভাববেন দেখবেন না এটা করলে ভালো হবে না, অন্যটা করা বেটার হবে, এরকম কিন্তু মনে হয়। যেমন আমি যখন আমার কাজের স্থল অনেক সময় আমার কাজের জায়গাটা একটু ভালো লাগে না, মনে হয় আমি এই কাজটা করবো না, পরে যখন আমি আস্তে আস্তে ভাবি না এখানে তো মোটামুটি আমার অন্য দিক দেওয়ার মানে অপরচুনিটি আছে, আর এখন তো কাজের কাজ পাওয়াই ডিফিকাল্ট, আমি কেন এরকম ভাবি কেন এরকম করবো। আর এখন সারা বিশ্বের যে যে প্রান্ত সবাই তো কম বেশি পরিশ্রম করেছে কাজ করতেছে, সো যখন এইসব মনে নিজে নিজে কথা বলি তখন কিন্তু একটা গুড ডিসিশন আসে। সো তারপর দেখেন আপনি কোনো সময় ঝগড়াঝাটি করতেছেন, ওই ঝগড়ার মুহূর্তে আপনি কন্ট্রোল করেন, দেখবেন এই কথাগুলো তো সবাই আমরা জানি তবু আমরা মানি না, সো মেনটেন করা ডিফিকাল্ট। সো তখন দেখবেন না একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। সো নিজেকে সময় দিন, নিজের মতো করে ভাবুন। আর আমি ভাবতেছি আমি একটু অন্যরকম করে আমার নেক্সট যে ব্লগুলো করবো কিংবা ভিডিওটা ব্লগ কিনা সেটা জানি না, আমি একটু অন্যরকম টাইপের ব্লগ করতে চাচ্ছি। যেমন আমি আমার রুমে আর কি টি আড্ডা উইথ দ্যাট পিপুল এরকম একটা টাইপের একটা ভিডিও বানাতে চাচ্ছি, আর কি আমি উপস্থাপক থাকবো, আমার গেস্ট আসবে, আমি তাদের সাথে একটা মজার খেলা খেলবো, তারপর তাদের অপিনিয়ন জিজ্ঞেস করবো, তাদের লাইফ সংক্রান্ত কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো। সো এরকম ভিডিওটা আমি খুব পছন্দ করি পার্সোনালি, এইসব ভিডিও করলে কী হয় অনেক কিছু জানা যায়, একটা মানুষের অপিনিয়ন জানা যায়, এবং মানুষের সাথে একটা কথা বলার যে একটা স্কিল এটাও ডেভেলপ হয়। সো আমি ভাবতেছি আমি এরকম একটা ভিডিও বানাতে যাচ্ছি, এরকম টাইপের ভিডিও আমি এখন বেশি করবো, আমি যতটুকু মনে করি এটা যদি আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি এটা খুব ভালো হবে।
একটা জিনিস কি আমরা কিন্তু স্বপ্ন দেখি এটা করবো সেটা করবো কিংবা মানে ধৈর্যহীন হয়ে যায়, বাট আমরা কিন্তু সবাই জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো আমরা যদি একটা জিনিসটা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু পরিশ্রম করি প্র্যাকটিস করে দেখবেন ফিউচারে এটা অনেক কিছু হবে। যেমন দেখেন আমি এখন ইউটিউব করতেছি, এটা যদি আমি কন্টিনিউ করতে করতে থাকি আমার কথা বলার টেকনিক চেঞ্জ হবে, আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক কমেন্টস পাবো, আর এই জিনিসটা কিন্তু সুন্দর করে তুলতে পারলে কন্টিনিউ কেউ না কেউ দেখে, গুড কমেন্ট ব্যাড কমেন্ট যাই হোক সেটা কোনো ফ্যাক্ট না। তো কোনো কিছু করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে আর নিজেকে সময় দিন, ভাবুন যেমন আমি লাইক গিভ মি 10 মিনিটস, নিজেকে 10টা মিনিট প্রতিদিন সময় দিন, নিজে নিজে কথা বলুন, নিজে কি করছেন, আপনি কি সঠিক পথে আছেন, এটা কি ভালো কিংবা খারাপ এটা ভাবুন। রিয়ালিটি আমাদের মানতে শিখতে হবে, কারণ লাইফটা ক্ষণিকের, বাট এই ক্ষণিকের লাইফে কিন্তু আমরা অনেক কিছু চাই, আমাদের সবার নিজস্ব একটু স্বপ্ন আছে, বাট ওই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের কীভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আপনাকে আবিষ্কার করতে হবে, আপনাকে জানতে হবে। যেহেতু আমি ইউটিউব করি, আমার চ্যানেলে কেউ না কেউ দেখে, এর জন্য আমি এই জিনিসটা আসলে এই রকম একটা ভিডিও বানাচ্ছি। সো যেমন এটা বাংলা একটা এটা কী বলে প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। সো আমরা যাতে সুস্থ আসি, সুস্থ থাকা অবস্থায় নিজের চাওয়াগুলো নিজের ব্রেনগুলো কাজে রাখায়, অসুস্থতা তো অনেক কিছু করা পসিবল না। সো এই কথাগুলো কিন্তু আমরা সবাই জানি, তবু এটা আমি কনে বললাম যেহেতু আমি ইউটিউব করি, আমার চ্যানেল কেউ না কেউ দেখে, আর দেখো ভিউয়ার্স আসলে আমি এটা আমার ওরকম প্ল্যানিং মাফিক আসলে গুছে কথা বলার জন্য ট্রাই করতেছিলাম, এটা আসলে গুছে কী বলবো। যাই হোক ভিউয়ার্স, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি নেক্সট যে ভিডিওগুলো আসবে খুব সুন্দর, মানুষ সেখান থেকে জানতে পারবে আর খুব মজার মজার ভিডিও আসবে। আর এখানে আমি অনেক একটা গেমেরও সিস্টেম করব, সো সেটা দেখতে হলে তো নেক্সট ভিডিও দেখতে হবে। আই হোপ গাইজ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাকে এতদিন সাপোর্ট দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন প্লিজ কমেন্টস করুন, আমি কমেন্টস করলে আমার খুব ভালো লাগে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দেন, তাদের সবাইকে, আর যারা আমার ভিউয়ার্স অসংখ্য, যারা এখনই আমার ইউটিউব চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেভিড সে বাই বাই বাই, সো আল্লাহ হাফেজ।